কোজাগরী লক্ষ্মী পুজোর পুণ্য লগ্নে আজ আপনাদের বলবো মা লক্ষ্মীর উৎপত্তির কাহিনী। বৈদিক সাহিত্য থেকে রামায়ণ মহাভারতের পাতা উল্টালে লক্ষ্মীর অনেক আবির্ভাব তত্ত্বের হদিস মেলে। যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণ, সেখানে বলা হয়েছে রাধা আর লক্ষ্মীর উৎস অভিন্ন, তাদের দুজনেরই উৎস হলেন শ্রীকৃষ্ণ। রাসমণ্ডলে শ্রীকৃষ্ণের বাদিক থেকে আবির্ভূত হয়েছিল এক নারী, তিনি ভগবানের আল্লাদিনী শক্তি কিংবা তার লীলা সঙ্গিনী। আবির্ভাবের পরপরই শ্রীকৃষ্ণের ইচ্ছেতে তিনি দুভাগ হয়েছিলেন, যে দুজন তার ফলে সৃষ্টি হয়েছিল তারা দুজনেই রূপে গুণে বসনে বচনে একই রকম ছিলেন, মানে বিজ্ঞানের ভাষায় পরস্পরের ক্লোন আর কি। তাদের একজন রাধা, অন্যজন লক্ষ্মী। তাদের দুজনেই চেয়েছিলেন শ্রীকৃষ্ণকে, স্রষ্টাকে চেয়েছিলেন সৃষ্টিরা। দুজনকেই তুষ্ট করেছিলেন শ্রীকৃষ্ণ, দ্বিভুজ রূপে কৃষ্ণ আরাধিকা রাধিকাকে গ্রহণ করেছিলেন, আর চতুর্ভুজ বিষ্ণুরূপে গ্রহণ করেছিলেন শ্রীময়ী লক্ষ্মীদেবীকে। প্রেম আর সম্পদ, মন আর ধন দুই রয়ে গেল তার, তাই যদি হবে তবে লক্ষ্মী সাগর সম্ভূতা সিন্ধু তনয়া হলেন কিভাবে? ব্রহ্মবৈবর্ত পুরাণ কিন্তু সে প্রশ্নের উত্তর অমীমাংসিত রাখেনি। দুর্বাসা ছিলেন এক মহাতেজা মুনি, কথায় কথায় পান থেকে চুন খসলেই ধেয়ে আসত তার অভিশাপ। তার অভিশাপের হাত থেকে রেহাই পেতেন না কেউ, তা সেটা স্বর্গেই হোক বা মর্তেই হোক। তার অভিশাপে একবার সকলকেই শ্রীভষ্ট হয়েছিল স্বর্গলোকে। আসলে সেবার কামে উন্মত্ত দেবরাজ ইন্দ্র দুর্বাসার কথা মন দিয়ে শোনেননি, কিন্তু অপ্সরা রম্ভাকে নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। কোনো রকমে মুনিকে প্রণাম করেছিলেন, মুনি তাকে পারিজাত ফুলের মালা দিয়েছিলেন আশীর্বাদ হিসেবে, সেই সঙ্গে বলেছিলেন মালাটা প্রথমে শ্রীহরির পায়ে দিতে হবে, তারপর নিজের মাথায় ঠেকাতে হবে, নাহলে স্বর্গ মর্ত সমস্তই শ্রীভ্রষ্ট হবে। ইন্দ্র তখন নিজের মধ্যে ছিলেন না, তাই অত কথা কানে নেননি। পারিজাত পুষ্পের মালাটা পরিয়ে দিয়েছিলেন নিজের বাহন ঐরাবতের সুরে। ঐরাবত আর কি অত শত বোঝে, সে মালাটা মাটিতে আছড়ে ফেলে পা দিয়ে মারিয়ে চলে গিয়েছিল। ব্যাস, যা হওয়ার তাই হলো। শ্রী অর্থাৎ লক্ষ্মীদেবী স্বর্গ ত্যাগ করেছিলেন, চলে গিয়েছিলেন বৈকুণ্ঠ ছেড়ে। ঐরাবত ইন্দ্রকে ছেড়ে চলে গিয়েছিলেন, অবস্থা বেগতিক বুঝে রম্ভাও ত্যাগ করলেন ইন্দ্রদেবকে। এরপরে ইন্দ্রের চমক ভেঙেছিল, শ্রীহীন অমরাবতী দেখে হুহু করে উঠেছিল তার মন। তখন তিনি ছুটেছিলেন ব্রহ্মাদেবের কাছে, সেখানে গিয়ে দেখেছিলেন পিতামহ ব্রহ্মা তার ওপর বেজায় খাপ্পা। ইন্দ্র অনেক কেঁদে কেটে ক্ষমা প্রার্থনা করলে ব্রহ্মাদেব একটু নরম হয়েছিলেন, বলেছিলেন যাও বিষ্ণুদেবের কাছে যাও, উনি এ যাত্রায় তোমাকে বাঁচাতে পারেন। ইন্দ্রদেব আর কি করেন, বিষ্ণুর করুণা পেতে শুরু করেছিলেন কঠোর তপস্যা। শেষে তার তপস্যায় বিষ্ণু সন্তুষ্ট হয়ে লক্ষ্মীকে বলেছিলেন সিন্ধুর কন্যা হয়ে জন্মগ্রহণ করতে। সেই কথা মেনে দেবী লক্ষ্মী সাগরে গিয়ে সমুদ্র কন্যারূপে জন্ম নেন। এরপরে সমুদ্র মন্থনের সময় কামধেনু, ঐরাবত, রম্ভা এবং মেনকা সবাইকে ফিরে পেয়েছিলেন ইন্দ্রদেব। সমুদ্র গর্ভ থেকে উঠে এসেছিলেন লক্ষ্মীদেবীও, তিনি পুনরায় বিষ্ণুর বক্ষলগ্না হয়েছিলেন। শ্রী ফিরে এসেছিল স্বর্গ এবং মর্তে। অর্থাৎ ব্রহ্মবৈবর্ত পুরাণের দৃষ্টিকোণ থেকে শ্রী আর লক্ষ্মী অভিন্ন। এই জায়গাতেই রামায়ণ মহাভারত আবার অন্য কথা বলেছে, শ্রী নাকি লক্ষ্মী নন, তিনি আলাদা দেবী, তিনি সাদা কাপড় এবং সমুদ্র থেকে উঠে এসেছেন। তাকে পাওয়া নিয়ে দেবতার অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই শ্রী সুখ সমৃদ্ধির দেবী, মহাভারত এক ধাপ এগিয়ে বলছে এই শ্রী হল শ্রীকৃষ্ণের সহধর্মিনী রুক্মিণী, তিনি প্রদ্যুম্নের মা। সত্যি কথা বলতে কি, বৈদিক সাহিত্যে লক্ষ্মীদেবীকে সৌভাগ্য কিংবা ঋদ্ধিদায়িনী দেবী হিসাবে পাওয়া যায় না। ঋগ্বেদে শ্রীর উল্লেখ কম করে 81 বার আছে, কিন্তু সেখানে কোথাও শ্রী ধনদাত্রী সৌভাগ্যদায়িনী নন, তিনি সৌন্দর্যময়ী। লক্ষ্মী শব্দের উল্লেখও এই একই বেদে আছে, তবে সেখানে লক্ষ্মীর মানে পণ্ডিতরা বলেন অন্যরূপ, তাদের রচিত বাক্যটিতে অন্যরকম অর্থ নিহিত আছে। কৃত্যতত্ত্বম অষ্টবিংশতি তত্ত্বমে বলা আছে পাশ, অক্ষমালা, পদ্ম, অঙ্কুশধারিণী, পদ্মাসনা, ত্রিলোকের মাতা, গৌরবর্ণা, স্বরূপা, নানা অলঙ্কারে সজ্জিতা, বাম হস্তে স্বর্ণপদ্ম ধারিণী এবং দক্ষিণ করে বরদানকারিণী দেবীকে ধ্যান করি। তন্ত্রসার অনুসারে দেবীর চার হস্তে বড় মুদ্রা, অভয় মুদ্রা, দুইটি পদ্ম ধারণ করে আছেন। তার পিনন্নত স্তনের উপর মুক্তাহার শোভা পাচ্ছে। তন্ত্রসারের অন্যত্র গজলক্ষ্মীর যে বর্ণনা পাওয়া যায় তা এরকম।
রকম। দেবীর দেহ স্বর্ণবর্ণের, চারটি হস্তি সুর দ্বারা অমৃতপূর্ণ স্বর্ণ কলস তুলে ধরে অমৃত বর্ষণ করে তার অভিষেক করছে। তিনি ডান দিকের ওপরের হস্তে পদ্ম, নিচের হস্তে বড় মুদ্রা এবং বাম দিকের ওপরের হস্তে পদ্ম, নিচের হস্তে অভয় মুদ্রা ধারণ করেছেন। তার মস্তকে রত্নমুকুট, পরিধানে পট্টবস্ত্র, তিনি পদ্মের ওপর উপবিষ্টা। শ্রী শ্রী চণ্ডীতে মহালক্ষ্মীর উল্লেখ আছে। তিনি অষ্টাদশভুজা, তিনি অষ্টাদশ হস্তে অক্ষমালা, পরশু, গদা, বাণ, বজ্র, পদ্ম, ধনু, কমণ্ডলু, দণ্ড, শক্তি, অসি, ঢাল, ঘণ্টা, শঙ্খ, সুরাপাত্র, শূল, পাশ, সুদর্শন চক্র ধরে আছেন। তন্ত্রাজ গ্রন্থে সিদ্ধলক্ষ্মীর কথা আছে, যার কৃপায় যুদ্ধে জয়লাভ করা যায়। সে সিদ্ধলক্ষ্মীর একশত মুখ, দুইশত বাহু, প্রতিটি মুখ ত্রিনয়ন বিশিষ্ট ভয়ঙ্কর এবং সমান আকৃতি বিশিষ্ট শক্তি দ্বারা পরিবৃতা। লক্ষ্মীদেবীর রূপ বিশ্লেষণ করে রজগুণেরই আধিক্য পাওয়া যায়। হিরণ্যবর্ণ, স্বর্ণমুকুট, নানা অলঙ্কার, হস্তিদের ছেটানো অমৃত জলে স্নান প্রভৃতি বিষয়গুলো রজগুণকেই সূচিত করে। দেবীর হাতে পদ্ম এবং তিনি পদ্মের ওপর বসে থাকেন, অর্থাৎ পদ্মের সাথে দেবীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। পদ্ম হলো সূর্যের প্রতীক, আর সূর্য হলো বিষ্ণুরই আরেক রূপ। বিষ্ণুর হাতেও রয়েছে পদ্ম, তাই বিষ্ণু শক্তি হিসেবেই লক্ষ্মীর হস্তে পদ্ম থাকাটা স্বাভাবিক। আবার পদ্ম ভক্তিরও প্রতীক, দেবী ভক্তদের ভক্তি প্রদান করেন, তাই ভক্তি পদ্ম তার হস্তে। লক্ষ্মীদেবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রূপের অধিষ্ঠান। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, দেবী বৈকুণ্ঠে পরিপূর্ণতমা শ্রেষ্ঠা মহালক্ষ্মী, স্বর্গে ইন্দ্রের সম্পদরূপা স্বর্গলক্ষ্মী, পাতালে রাজাদের রাজলক্ষ্মী, গৃহে গৃহলক্ষ্মী এবং মঙ্গলকারিণী। শ্রী শ্রী অষ্টলক্ষ্মী স্তোত্রম অনুযায়ী অষ্টলক্ষ্মী হলেন আদিলক্ষ্মী বা মহালক্ষ্মী, লক্ষ্মীর আদিরূপ এবং ঋষি ভিগুর কন্যারূপে লক্ষ্মীদেবীর অবতার। ধনলক্ষ্মী লক্ষ্মীর অর্থ এবং স্বর্ণদাত্রী রূপ। ধান্যলক্ষ্মী বা কৃষি সম্পদদাত্রী লক্ষ্মীদেবী। গজলক্ষ্মী গবাদি পশু ও হস্তিরূপী সম্পদদাত্রী দেবী লক্ষ্মী। সন্তানলক্ষ্মী বা সন্তান প্রদাত্রী লক্ষ্মীদেবী। বীরলক্ষ্মী বা ধৈর্যলক্ষ্মী, যুদ্ধক্ষেত্রে বীরত্ব এবং জীবনের কঠিন সময়ে সাহস প্রদানকারী লক্ষ্মীদেবী। বিজয়লক্ষ্মী বা জয়লক্ষ্মী, বিজয় প্রদানকারী লক্ষ্মীদেবী, কেবলমাত্র যুদ্ধক্ষেত্রেই নয় বরং কঠিন সময়ে বাধা বিপত্তি জয় করে সাফল্য অর্জনের ক্ষেত্রেও বিজয়লক্ষ্মী আশীর্বাদ করেন। বিদ্যালক্ষ্মী কলা ও বিজ্ঞানের জ্ঞান প্রদানকারিণী লক্ষ্মী। কোনো কোনো অষ্টলক্ষ্মীর তালিকায় আরও কয়েকটি রূপ অন্তর্ভুক্ত দেখা যায়, ঐশ্বর্যলক্ষ্মী, সৌভাগ্যলক্ষ্মী, রাজ্যলক্ষ্মী, বরলক্ষ্মী। কিন্তু বাংলা ও বাঙালি লক্ষ্মীদেবীকে চিনেছে, মেনেছে, পুজো করেছে কোজাগরী লক্ষ্মী হিসেবে। বেদপুরাণের সঙ্গে তার যোগাযোগ সামান্য। বাঙালির কাছে লক্ষ্মীদেবী হলেন ঘরের মেয়ে। তিনি যতটানা ধনলক্ষ্মী তার চেয়েও ঢের বেশি ধান্যলক্ষ্মী। তার কথা তাই আমাদের পরাণ কথা হয়ে গিয়েছে বৃহস্পতিবারের পাঁচালিতে। সেখানে দেবী ধরাধামে নেমে আসেন ভাঙা সংসারকে জোড়া দেওয়ার জন্য। ভক্তগণের উদ্দেশ্যে নির্দেশ দেন, যাও তুমি ঘরে গিয়া করো লক্ষ্মী ব্রত, সুখ শান্তি ফিরে পাবে পুনঃপূর্ব মতো। গুরুবারে সন্ধ্যাবেলা মিলি বামাগণে, লক্ষ্মী পুজো করো সবে ভক্তিচিত মনে। এতক্ষণ আপনারা শুনলেন লক্ষ্মীদেবীর উৎপত্তি এবং সেই সম্পর্কিত পুরাণের নানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।